nth order derivative of y is equal to আমরা নিচ্ছি মনে করো cos ax plus b ঠিক আছে y is equal to cos ax plus b তাহলে বলো তো এটা কত লিখতে পারবো আমরা cosটা এখন করাচ্ছি ঠিক আছে sinটা বাড়ির কাজ থাকবে sin of ax plus b টা বাড়ির কাজ থাকবে তাহলে দেখো এখান থেকে আমরা we have কিভাবে করছি দেখবে we have y is equal to cos of ax plus b এখান থেকে দেখো দেয়ারফর y1 সমান কি লিখতে পারবো না y1 টা ভালো করে খেয়াল করে দেখো y1 টা হবে minus sin ax plus b এবং তার সাথে ax plus b এর আবার ডেরিভেটিভ হবে তার মানে একটা a আসবে দেখো তাহলে এই যে পেয়ে গেলে minus a sin ax plus b পেয়ে গেলে দেখো এবার y2 বার করছি y2 কত হবে Now y2 হবে দেখো minus a into এটা তো কনস্ট্যান্ট cos of ax plus b আবার ax plus b এর ডেরিভেটিভের জন্য আরেকটা a বেরিয়ে আসবে তার মানে এখানে দেখো a স্কয়ার হয়ে গেল খেয়াল করবে ভালো করে নেক্সট এবার আসছে দেখো y3 টা যেহেতু cos ফাংশন আছে তার মানে ডেরিভেটিভ করলে এটা প্লাস হয়ে যাচ্ছে a স্কয়ার sin of ax plus b আবার ax plus b এর ডেরিভেটিভের জন্য একটা a বেরিয়ে আসবে সেই এ আর এই এ স্কোয়ার গুণ করে আমরা পেয়ে যাচ্ছি দেখো এ কিউব এরপরে দেখো ওয়াই ফোর বার করছি ওয়াই ফোর বার করলে দেখো হবে এ কিউব কস অফ এ এক্স প্লাস বি আবার এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভের জন্য একটা এ বেরিয়ে আসবে তাহলে সেই এ আর এই এ কিউব গুণ করে হয়ে গেল দেখো এ ফোর আচ্ছা আর করছি না ঠিক আছে নাহলে আর একটা করে লিখে নিতে পারো ওয়াই ফাইভ টা করে নিতে পারো ওয়াই ফাইভ টা মাইনাস এ টু দি পাওয়ার ফোর sin of ax plus b into একটা a আসবে তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে কত না minus a to the power 5 sin of ax plus b এবার বলো দেখি তাহলে এখন এইভাবে যদি প্রসেস চলতে থাকে তাহলে আমরা একটা স্টেপেতে y1 এর ভ্যালুটা yn এর ভ্যালুটা কত পাবো এখান থেকে বলা যাবে না এ দেখি বুঝতে পারছো তোমরা এইখান থেকে যা লিখেছি কোনো মতেই বলতে পারবে না যতক্ষণ না তুমি সমান দিয়ে পাশেতে এই জিনিসটাকে সিমিলারিটি আনার জন্য যা করতে হয় সেইভাবে যদি না লিখে নাও তাহলে বলো তো কে বলতে পারবে yn টা কত হবে এখানে কি মনে হচ্ছে বলো কি বলছো প্রথমেরটাকে দাঁড়াও তুমি বলছো এইটাকে লিখতে বলছো বলো কি বলে আরেকবার বলো আচ্ছা তুমি যেটা বললে এবার দেখে নাও এই জিনিসটা করে আদৌ এটা আসছে কিনা আমরা ax প্লাস b টাকে যদি মনে মনে ধরো থিটা ধরে নি সাপোজ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমার cos অফ জিনিসটা আছে কত পাই বাই 2 প্লাস থিটা তার মানে কত আসবে cos অফ পাই বাই 2 প্লাস থিটা মানে তোমরা পড়েছো কত হবে তাহলে সেটা বলো মাইনাস সাইন থিটা দেখো সেটাই খেয়াল করে দেখো সেটাই কিন্তু ওখানে রয়েছে ঠিক আছে তার মানে আমরা ওই জিনিসটাকে দেখো ওইভাবে লিখতে পারি এবার পরেরটাতে তাহলে কি লিখবো না পরেরটাতে দেখো এ টু দি পাওয়ার টু লিখলাম ঠিক আছে ভালো করে খেয়াল করবে এটা লিখছি দেখো কস অফ টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স প্লাস বি তার মানে কস ইন্টু টু ইন্টু পাই বাই টু প্লাস থিটা হচ্ছে তাই তো তাহলে কস ইন্টু টু ইন্টু পাই বাই টু প্লাস থিটা মানে কোন কোয়ারেন্টে পড়ছে বলো থার্ড কোয়ারেন্টে পড়ছে থার্ড কোয়ারেন্টে শুধুমাত্র ট্যান পজিটিভ বাকিগুলো নেগেটিভ তার মানে এখানেও দেখো একটা নেগেটিভ আসবে তাই তো আর যেহেতু কস অফ টু ইন্টু আছে তার মানে কসটা কসই থেকে যাচ্ছে তাহলে আর একটা মাইনাস আসছে তার মানে দেখো এই রেজাল্ট আমরা পাচ্ছি তার মানে এই জিনিসটাকে আমরা অবভিয়াসলি এইভাবে লিখে নিতে পারবো এবার ওয়াই থ্রি যেটা পেয়েছি দেখো এ কিউব ইন্টু সাইন অফ এ এক্স প্লাস বি তাহলে এইটাকে যদি লিখতে যাই তাহলে বলো তো কত হবে বলো এ কিউব ইন্টু দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা কস অফ থ্রি ইন্টু পাই বাই টু প্লাস
এক্স প্লাস বি। তোমরা কিন্তু অবশ্যই এখানে যে জিনিসটা লিখছো সেই জিনিসটা লেখার পর আদৌ এই জিনিসটা করে এইখানে এটা আসছে কিনা একটু ভেরিফাই করে নেবে। কিন্তু কি বললাম, বোঝা গেছে? এইখানে এই যে জিনিসটাকে এইভাবে লিখছো এটা লেখার পর অল সাইন ট্যান কস করে কিন্তু দেখে নেবে আদৌ এটা হচ্ছে কিনা, নাহলে কিন্তু এটা সমান কখনই এটা লেখা যাবে না। তাহলে এখানে দেখো থ্রি ইন্টু পাই বাই টু প্লাস এক্স প্লাস বি মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, কার ঘরেতে পড়ছে? তাহলে সেক্ষেত্রে পজিটিভই হবে, দেখো পজিটিভ হবে। আর কস অফ থ্রি ইন্টু আছে, তার মানে থ্রি ইন্টু যেহেতু আছে কসটা সাইন হয়ে আছে। তাহলে দেখো আমাদের এটা এ কিউ সাইন এ এক্স প্লাস বিটাকে এইভাবে লেখা যাবে। এবার আশা করি বুঝতে পারছো মিলটা এখানে কি সিমিলারিটি আসছে। তাহলে এ ফোর ইন্টু এ টু দি পাওয়ার ফোর ইন্টু এটাকে লিখতে পারবো কিভাবে বলো না? কস অফ এটাকে দেখো লেখা যাবে কস অফ ফোর ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। দেখো ফোর ইন্টু আছে মানে কসটা কসই থেকে যাবে, আর এটা দেখো পজিটিভ ইয়েতেই হবে, ফোর ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। তার মানে কার ঘরেতে পড়ছে বলো? এখানে অলের ঘরেতে, ফার্স্ট কোয়াড্রেন্টে অলের ঘরেতে পড়ছে। দেখো ঠিক আছে, তার মানে আমাদের ঠিকই আছে, এখানে প্লাস সাইন আছে দেখো, তার মানে এটাকে এইভাবে লিখতে পারি। আর ওয়াই ফাইভটা দেখো ওইভাবেই তোমার হবে, এটা লিখতে চাইলে লিখে নাও পাশে এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু কস অফ ফাইভ ইন্টু পাই ওয়াই টু প্লাস এ এক্স প্লাস বি। ঠিক আছে, এটাও দেখে নেবে, মনে মনে ভেরিফাই করে দেখে নিতে পারো। এটা তোমার ফাইভ ইন্টু যেহেতু আছে পাই বাই টু, তার মানে কসটা সাইন হয়ে যাবে, আর তোমার এইখান থেকে এটা নেগেটিভ আসবে দেখবে, এই ঘরেতে পড়বে। তাহলে ওয়াই এনটা দেখো, এবার মিলটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে এইভাবে যদি প্রসেসটাকে কন্টিনিউ করি তাহলে অবভিয়াসলি দেখো ওয়াই এনটাকে লিখতে পারবো কত আমরা, না এ টু দি পাওয়ার এন ইন্টু কস অফ একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হবে দেখো এন ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। দেখো এইটা হয়ে যাচ্ছে তোমার কস অফ এ এক্স প্লাস বি এর এন এ অর্ডার ডেরিভেটিভটা। তাহলে এখান থেকে শেষে কনক্লুশনটা লিখে দাও, দেয়ারফোর ইফ ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস কস অফ এক্স প্লাস বি, ঠিক আছে, দেন আমরা ওয়াই এনটা পেলাম কত, না ওয়াই এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এন ইন্টু কস অফ এন পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। দেখো হলো এই রেজাল্টটাকেও তোমরা বক্স করে ঘিরে দিতে পারো। দেখো এইখানে আমাদের চার নাম্বার এক্সাম্পলটা শেষ হলো। তোমরা এরপরে দে এক্সাম্পল পাঁচে যেটা বললাম হোমওয়ার্ক থাকবে বাড়িতে করবে, এটা প্রশ্নটা লিখে রাখো ইফ ওয়াই ইজ ইকাল টু সাইন অফ এ এক্স প্লাস বি। প্রশ্নটা এইভাবে লিখে রাখবে ইফ ওয়াই ইজ ইকাল টু সাইন অফ এ এক্স প্লাস বি দেন ফাইন্ড দা এনথ অর্ডার ডেরিভেটিভ অফ দেন ফাইন্ড দা এনথ অর্ডার ডেরিভেটিভ অফ ওয়াই। আবার বলছি ইফ ওয়াই ইজ ইকাল টু সাইন অফ এ এক্স প্লাস বি দেন ফাইন্ড দা এনথ অর্ডার ডেরিভেটিভ অফ ওয়াই। তাহলে দেখো ঠিক এরকম ভাবে সাইন অফ এ এক্স প্লাস বি যদি ওয়াইটা হয় তাহলে সেক্ষেত্রে ওয়াই এনটা বা এনথ অর্ডার ডেরিভেটিভ অফ ওয়াইটা কত আসছে ঠিক এরকম ভাবে বুঝে বুঝে পড়বে বাড়িতে। আচ্ছা এটা আগে দেখে নাও বোঝা গেল কিনা সবারই, বা এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে কারোর বলো।